নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 বছর পর তুলা রাশির শনিদেব সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে তুলা রাশির। আমি থাম্বেলে এই কথাটি লিখেছি, দেখুন এই ভিডিওটি তুলা রাশি যদি আপনি হন, আপনার জন্য অতি বিশেষ এই প্রোগ্রাম। বর্তমানে 3টি রাশির সাড়ে সাথে চলছে, ধনু, মকর এবং কুম্ভ, এবং 2টি রাশি শনির ঢাইয়া চলছে। একটি হচ্ছে মিথুন, একটি হচ্ছে যে রাশি নিয়ে আলোচনা করছি সেই রাশির নাম হচ্ছে তুলা। তবুও এই শনি এই ঢাইয়াতেই তুলা রাশিকে অপার ধন দিয়ে যেতে চলেছে এবং আপনাদের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। অর্থাৎ যাদের জন্ম 1990, 1991, 1992 বা 1960 সাল, 1961 বা 1962 সাল, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময় মকর রাশিতে কিন্তু শনি অবস্থান করছিল। অর্থাৎ 61, 60, 62 এই সময় বা 90, 91, 92 সালে কিন্তু এই শনি মকর রাশিতে অবস্থান করছিল। এবং বর্তমান সময় এই 2020, 2021, 2022 এটাও কিন্তু মকর রাশিতে এই শনির অবস্থান করবে। অর্থাৎ 30 বছর পর পর এই মকর রাশিতে শনির অবস্থানে তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের তারা কিন্তু আকাশে ফুটবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ক্ষেত্রে শশ নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করেছে। আপনাদের ঢাইয়া চলছে, কিন্তু আপনাদের এই শশ নামক মহাপুরুষ রাজ্য আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কেন্দ্রতিকোণ রাজ্য সৃষ্টি করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের কেন্দ্রতিকোণ রাজ্য, চতুর্থপতি এবং পঞ্চমপতির মালিক হচ্ছে আপনার শনি, এবং আপনার সুখ সাধনে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু আশ্চর্যজনক ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনির ঢাইয়াতে। কিন্তু বর্তমান সময়ে শনি বকরি অবস্থায় অবস্থান করছে। 12 অক্টোবর 2021 থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ আপনার 23 জানুয়ারি 2017 সাল পর্যন্ত আপনাদের ক্ষেত্রে খুবই ভালো সময়, এবং 17 পর থেকে এই 2023-17 পর থেকে এই শনি যখন আপনার আপনার কুম্ভ রাশিতে চলে যাবে, মোটামুটি টানা 5 বছর তুলা রাশির ক্ষেত্রে টানা 5 ইয়ার্স আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড। অর্থাৎ এখন কেন্দ্রে অবস্থান করছে এবং আর 1.5 বছর পর ত্রিকোণভাবে অবস্থান করবে। অর্থাৎ গোল্ডেন পিরিয়ড তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এবার আপনাদেরকে বলি, দেখুন পাশাপাশি আপনাদের ত্রিকোণভাবে বর্তমানে বৃহস্পতির অবস্থান, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে। এবং শশনাম মহাপুরুষ রাজ্য, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে 5 ইয়ার্স 5টা বছর, টানা 5 বছর আপনারা অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু পাবেন। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি আপনাদেরকে কী দিতে চলেছে এই 12 অক্টোবরের পর থেকে? প্রথম কথা বলি, আপনারা যারা যাদের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে আছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উত্থান কিন্তু হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার যে নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব বাড়ি, নিজস্ব প্রপার্টি, নিজস্ব গাড়ি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়ছে। সন্তান সুখের জায়গায়, সন্তানের ব্যাপার নিয়ে যারা প্রচেষ্টা করছে, সন্তান সুখ, আকস্মিক ধনলাভ আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু হবে। লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে, সাট্টা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। যাদের ডালের দোকান আছে, অর্থাৎ আপনি শুধু ডালই বিক্রি করেন, ডালের দোকান, সরষার তেলের দোকান, বা আপনার লোহার দোকান, বা আপনার কাঁচের দোকান আছে, আপনারা কিন্তু এই সময়ের মধ্যে জবরদস্ত রেজাল্ট কিন্তু পাবেন।
ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, এবং এর পাশাপাশি আপনাদের গোল্ড চাঁদি থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট এই লাভ কিন্তু পাবেন। ফাইভ ইয়ার্স আপনাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি শনি দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের রাশির উপর, কেরিয়ারের দিক থেকে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু হবে। শত্রু শান্ত, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল এই 12ই অক্টোবরের পর থেকে কেস মামলা মকদ্দমাতে কিন্তু আপনাদের জয় নিশ্চিত। শরীরগত দিকগুলো আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট হবে, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি করছে, এবং ধনলাভ এবং ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, এবং পারিবারিক সুখ, দাম্পত্য সুখ। কারণ দেখুন, তুলা রাশি হচ্ছে শুক্রের রাশি, অর্থাৎ এই ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট, অর্থাৎ শুক্রের সঙ্গে, শুক্রের সাথে আপনার শনির কিন্তু পরম মিত্রতা কিন্তু আছে, অর্থাৎ এখানে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনলাভ কিন্তু আপনাদেরকে করাবেই করাবে, এবং প্রপার্টি থেকে লাভ এই সময় আপনাদেরকে করাবে, এবং যাদের দীর্ঘদিন ধরে টাকা ফেসে আছে, আটকে আছে, আপনাদের এই টাকাগুলো কিন্তু এই সময়ের মধ্যে রিকভারি হওয়ার সম্ভাবনাগুলো কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শনি মহারাজ আপনাদের কিন্তু বরদানের থেকেও বড় কাজ কিন্তু করবে, অর্থাৎ ভাগ্যের তারা, একটা কথা আছে, ভাগ্যের তারা আপনাদের আকাশে ফুটবে। শনি মহারাজের বরদান থেকেও আপনাদেরকে কিন্তু, শনি মহারাজ যেহেতু আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, আপনাদের ক্ষেত্রে শ্মশানময় পুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং বৃহস্পতি আপনাদের ত্রিকোণভাবে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো। নিশ্চিত রূপে আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু এই সময় কিন্তু, আপনি যদি তুলা রাশির মানুষ হয়, আপনারা কিন্তু সাপোর্ট এই সময় কিন্তু পাবেন। এবং তুলা রাশির ক্ষেত্রে যেহেতু শনি আপনাদের চতুর্থভাবে ভ্রমণ করছে, এবং 12ই অক্টোবর পর থেকে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, এবং 2023 17ই জানুয়ারির পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড, এই ঢাইয়াতেও কিন্তু আপনাদেরকে অনেক কিছু দিবে, অর্থাৎ 17ই জানুয়ারি 23 সাল অবধি আপনারা কিন্তু অনেক কিছু পাবেন, কিন্তু তারপরেও এই ঢাইয়া কেটে যাওয়ার পর তুলা রাশি ক্ষেত্রে মানে আশ্চর্যজনক, আপনারা যা চাইবেন এক কথায় শনি মহারাজ আপনাদেরকে বরদানের থেকেও বেশি কিছু দিবে, অর্থাৎ এই ফাইভ ইয়ার্স আপনাদের জন্য কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনারা যদি সমস্ত কাজ যদি এই সময়ের মধ্যে গুটিয়ে নিতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে, এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মযোগ, সরকারি চাকরি সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়বে, এবং ব্যবসাতে যথেষ্ট লাভ, এবং এর পাশাপাশি তুলা রাশি ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু এ সময় লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ তুলা রাশির যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, বা বিদেশের সাথে রত আছে, বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে আছে, আর একটা প্লাস পয়েন্ট, বিদেশে গিয়ে আপনারা যদি পড়াশোনা করতে চান, আপনাদের কিন্তু বিদেশে থেকে পড়াশোনার জায়গাটা কিন্তু, সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ কেরিয়ারের দিক আপনাদের যথেষ্ট ভালো, এবং উত্থান আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে, এবং সুখভাবে আপনাদের সুখ কিন্তু আসবে। মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে এই ঢাইয়ার সরে যাওয়ার পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য দিকটা ভালো হবে, বন্ধুবান্ধব থেকে হেল্প, এবং মিডিয়া রিলেটেড জায়গাতে আছে তাদের কিন্তু মানে অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু পাবেন, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আছে, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে যারা কাজ করছে তারা কিন্তু এ সময় যথেষ্ট লাভ পেতে চলেছে। এই ছিল 30 বছর পর তুলা রাশির
শনিদেবের বরদান পেতে চলেছে, ভাগ্যের তারা ফুটতে চলেছে। নমস্কার।